সর্বনাশের আশায়। এরাজ্যের আর কত সর্বনাশ করবে এরা, এদেশের কত সর্বনাশ করবে এরা। আর আমাদের জেলার, আমাদের এই লোকসভা, দার্জিলিং লোকসভা নির্বাচন আপনারা দেখছেন, আগের বক্তাদের কাছে শুনেছেন, আরো বক্তাদের কাছে শুনবেন, দেশে চলছে একটা অসহিষ্ণুতা রাজনীতি। অসহিষ্ণুতাটা হচ্ছে ধর্মীয় অসহিষ্ণুতা, একটাই ধর্ম থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না। আর আমাদের রাজ্যে রাজনৈতিক অসহিষ্ণুতা, একটাই দল থাকবে, অন্য কোনো দল থাকবে না। আর আরেকটা চলছে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা। শিলিগুড়িতে ভোটে না দিতে পেরে, না জিততে পেরে একের পর এক শিলিগুড়ি নির্বাচনে গত 5 বছরে দার্জিলিং জেলাতে একটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় হতে পারেনি এবং এবারের নির্বাচনে জয় হতে পারবে না। এবং প্রতিহিংসা পরাগত আজকে তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে, একটা অর্থনৈতিক অবরোধ করেছে। মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে যতগুলো অভিযোগ করেন, ততগুলো অভিযোগে অভিযুক্ত হচ্ছে মমতা ব্যানার্জি নিজেই। তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, গণতন্ত্রের টুটি টিপে ধরছে মোদি, একটা বড় উদাহরণ ত্রিপুরা। আর গণতন্ত্রের টুটি টিপে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গে, আজকে একটার পর একটা নির্বাচনকে প্রশ্নে করছে কে, মমতা ব্যানার্জি। তারা লড়াই করবেন বিজেপির বিরুদ্ধে, আর বিজেপি লড়াই করবেন তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি ভাবুক মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যা যা করছেন, ত্রিপুরাতে আপনি তাই তাই করছেন, আর এই দার্জিলিং জেলাতে শুধু প্রতিহিংসা নয়, বিভাজন করছে। এই যে বিভাজন, শুধু ধর্মে ধর্মে বিভাজন নয়, পাহাড় সমতলের মধ্যে বিভাজন, যারা রাজ্যটাকে ভাঙতে চায় তারা। আজকে বিজেপি প্রার্থী হচ্ছেন তিনি, তাকে ঠিক করে দিয়েছেন আমাদের দার্জিলিং জেলার একজন মানুষ, তাকে আপনারা জানেন, তার নামটা হয় নাইবুল্লাহ। কোথা থেকে নিয়ে এলেন? 10 বছর ধরে এই জেলার এই লোকসভা কেন্দ্রের মানুষ প্রতারিত হচ্ছে। আজকে আমাদের পাশে মোহাম্মদ সেলিম এমপি, লোকসভা মেম্বার, লোকসভা সদস্য, আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিম বন্যার সময় যে লুঙ্গি পরে গ্রামে গ্রামে গেছেন গামছা কাঁধে নিয়ে। আর দার্জিলিং এর মানুষ যখন মরছে, 13 জন দার্জিলিং এর মানুষকে গুলি করে মেরে ফেলা হলো, দার্জিলিং এর মানুষের মধ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তখন বিজেপির সাংসদ এসে চালু হলি আর কোনো দেখা পাওয়া যায়নি। আজকে আপনারা দেখেন চা বাগান শ্রমিকদের আন্দোলন, এক বিজেপির সাংসদ একটি কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন তিনি নীরব বিধায়ক, কোনোদিন বিধানসভাতে একটি কথাও বলেননি, চা বাগানের শ্রমিক আন্দোলনের পাশে কোনোদিন দাঁড়াননি, তিনি এখন দল পরিবর্তন করে তৃণমূলের প্রার্থী হয়েছে। এরা শুধু ধর্মে ধর্মে মানুষকে বিভক্ত করছে তাই নয়, পাহাড় সমতলের মধ্যে মানুষকে বিভক্ত করছে, গোর্খা জাতিকে এরা বিভক্ত করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা প্রতারণা করছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের মানুষকে, নানাভাবে মানুষ এত বোকা নয় মনে করেছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের মানুষরা বোকা বুদ্ধু, তাদের উপরে যাকেই চাপিয়ে দেব তাকেই জিতিয়ে দেবে, পাহাড়ের মানুষ সমতলের মানুষ না, এটা অত সোজা না। মানুষ অনেক চিন্তা করেই তারা ভোট দেবেন। আমাদের প্রার্থী দার্জিলিং এর সমন পাঠক জলপাইগুড়ি ভগীরথ রায়, এই দুজন সম্পর্কে আরো বেশি কথা বলে সময় নষ্ট না করে তাদের দুজনকে কাছতে হবে, তারা জন্য ভোট দিয়ে বিজয় করার আবেদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।